রথযাত্রার পূর্ণ লগ্নে আজ পটুয়াপাড়ায় খুশির হাওয়া। আজকের এই দিনটিতে নতুন করে শক্তি সঞ্চয় করে প্রতিমা গড়ার কাজে বুক বাঁধতে শুরু করেন মৃৎশিল্পীরা। কুমোরটুলিতে আজ তৎপরতার ছবি ধরা পড়েছে দূরদর্শনের ক্যামেরায়। মহিলা প্রতিমা শিল্পী চায়না পাল জানান, রাজধানী দিল্লি সহ জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ থেকে প্রতিমা গড়ার বরাত পেয়েছেন তিনি। ভোপাল থেকে এসছে, তারপরে কাশ্মীরের শ্রীনগর থেকে একটা এসছে, দিল্লিতে যাবে একটা, আর এই লোকাল হচ্ছে আজকে বেনিয়াতলা থেকে একজন এসেছে। তারপর সেনেদের বাড়িতে রামকৃষ্ণদেব এসেছিলেন, ওনাদের বাড়িতে আমি ঠাকুর যাই, ওনারাও এসেছেন। আরও এই যে একটা এসছে যাদবপুর থেকে।